এবার 21 জুলাই সমাবেশ আক্ষরিক অর্থেই হতে চলেছে অঙ্গীকার দিবস। তার খুঁটি পুজো হয়ে গেল 7 দিন আগেই। ঘটা করে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির হাত ধরে খুঁটি পুজো হলো এবার। এতদিন যাকে মধ্যমণি হয়ে থাকতে দেখা যেত ধর্মতলায় 21-এর সমাবেশে, শুধু তিনি নেই, বাকি সবাই একই রকম। এই প্রথম তৃণমূলের 21-এ পালনে নেই মুকুল রায়। গতবার এই 21-এর সমাবেশ থেকেই তিনি আড়ালে সরে যাওয়া শুরু করেছিলেন। এখন তিনি নেই তৃণমূলে। 20 বছরের সম্পর্ক ছিন্ন করে তিনি চলে গিয়েছেন বিজেপিতে। তাই এবার মুকুলকে ছাড়াই 21 জুলাই শহীদ সমাবেশের খুঁটি পুজো হয়ে গেল। এবার আবার 21 জুলাইয়ের 25 বছর পূর্তি। ফলে এবারের শহীদ সমাবেশকে অঙ্গীকার দিবস হিসেবে পালন করার শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি এই অনুষ্ঠান নিজের হাতে করে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে উপস্থিতির আগে পর্যন্ত তিনি থাকতেন সর্বেসর্বা। গতবার একটু অন্যতা ঘটেছিল, আর এবার সম্পূর্ণ মুকুলহীন 21-এ পালন করা তোড়জোড় চলছে ধর্মতলায়। এবার হয়তো 21-এর সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য পেশ করবেন তার বিরোধিতা করতে দেখা যাবে মুকুল রায়কে। উল্লেখ্য, 1993 সালের 21 জুলাই যুব কংগ্রেসের নো ভোটার কার্ড নো ভোটের দাবিতে রাইটার্স বিল্ডিং অভিযানে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাইটার্স বিল্ডিং অভিযান রুখতে পুলিশ গুলি চালিয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনায় 13 জন যুব কংগ্রেস কর্মী নিহত হয়েছিলেন। এরপর থেকে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়। 1997 সাল পর্যন্ত কংগ্রেসের ব্যানারে এই অনুষ্ঠান পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস ধর্মতলায় এই শহীদ দিবস পালন করে আসছেন তিনি। এবারও 3 ধাপে মঞ্চ তৈরি হচ্ছে ধর্মতলায়, কংগ্রেস গান্ধী মূর্তির পাদদেশে দিনটি স্মরণ করে।